একসঙ্গে নামাজ আদায়ের লক্ষ্যে আশপাশের বিভিন্ন জায়গা থেকেও আসেন মুসল্লিরা বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন পর্তুগালে বসবাসত অন্যান্য মুসলিম অভিবাসীরাও ইউরোপের অন্যতম বড় এই ইজজামাতে একসাথে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি নির্বিঘ্নে নামাজ আদায়ের সুযোগ করে দিতে করা নিরাপত্তার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন নামাজ শেষে মুসলিম উম্মাসহ বিশ্বের শান্তিকামনায় বিশেষ দোয়া করা হয় দেশীয় আমেজে ঈদ উদযাপন করতে পেরে খুব ভালো লাগছে একদম মনে হলো যে বাংলাদেশে আছি আমরা সব বাংলাদেশিরা মিলে ইদুল আজহার নামাজ আহ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা এখানে বাংলাদেশের মতি মানে ইসলামের নিয়মে আমরা কোরবানি করতে পারতেছি এখানে আমাদের হেল্প করে ব্যাপারে। নামাজ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা এছাড়া লিসবনের সেন্ট্রাল মসজিদ বন্দর নগরী হিসেবে পরিচিত সেতুবাল কাশকাইশ ভিলা মিল ফন্তেস তাহভিরা সহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি মুসলিম ধর্মাবলম্বীরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম শুধুমাত্র রাজধানী লিসবনে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশিদের উদ্যোগে এবং প্রত্যেকটি ঈদ জামাতেই মুসুল্লি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মুসলিম ধর্মাবলম্বীরা শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পর্তুগালের সব বাংলাদেশিরাই সুশৃঙ্খল কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল